আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হ্যালো মাইশু, কখন থেকে তোকে কল করছি, ফোন ধরছিস না কেন? কারণ আমি জানি তুই কি জন্য কল দিয়েছিস। আমি জানতাম মাইশু, তুই আমার মনের সব কথা বোঝোস। লাভ ইউ। তোর লাভ ইউ তোর জিলাপির সাথে রাখ, আমি কাল বসুন্ধরায় যাব না। কিন্তু কেন? সারাটা দিন কেনাকাটা করতে থাকিস তুই, আর তোর জন্য পায়ে ফসকা পড়ে আমার। আন্টিরে বল তোর বিয়ে ঠিক করতে, তারপর হানিমুন না করে জামাইয়ের সাথে মার্কেটে পিরিত করিস। থমথমে গলায় বলে ফেলল মাইশা। ওপাশে অর্পি মুখ ভার করে রেখেছে, তারপর ভারী কণ্ঠে বলল, তুই আমার সাথে এটা করতে পারলি? তো পারবো না কেন? এক কাজ কর, ওই আনান কুত্তারে নিয়ে যা, কাল যেন সারাদিন আমার চোখের সামনে না আসে। ওর জন্য আমি আজ আয়াত ভাইয়ের শার্ট ধুতে গিয়ে আপুর কাছে ঝাড়ি গিয়েছি, পরে কথা হবে। কিন্তু অর্পির কথা শেষ হতে না হতেই ফোন কেটে দিল মাইশা। মাথাটা এখন প্রচণ্ড ভার হয়ে আছে, ব্যথা কমানোর জন্য একটা নাপা খাওয়ার খুব প্রয়োজন। আগামীকাল ভার্সিটির সামনে ক্যাফেতে আয়াতের সাথে দেখা করতে হবে, তাই ওষুধ খেয়ে জলদি ঘুমিয়ে পড়ল মাইশা। রোদের তেজস্ক্রিয়তার চারিপাশে উত্তপ্ত বাতাসের আনাগোনা থাকলেও এ যেন উষ্ণ বাতাসের ছড়াছড়ি। ভার্সিটির সামনে সচরাচর জ্যাম কম থাকলেও আজ জ্যামের চাপে মানুষ যেন সব জায়গায় উপচে পড়েছে। অর্পি আর আনান গিয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। পৃথা আর সামাদের নিব্বানিব্বি জুটি যে কই ঘুরে বেড়াচ্ছে তা মাইশার অজানা। ক্যাফেতে এসির হাওয়ায় মাইশার স্ট্রবেরি শেকে স্ট্র দাঁড়িয়ে চলছে আনমনে, অপেক্ষা করছে গতকালকে সাদা শার্ট পরিহিতা সেই মোহনীয় ছেলেটার জন্য। অল্প ব্যবধানেই অপেক্ষার অবসান ঘটে মাইশার। আয়াত প্রবেশ করছে, আয়াত ঢুকতেই মাইশার স্বাভাবিক হয়ে বসে। মাইশার পরনে বেগুনি রঙের কুর্তি আর গ্রে জিন্স, গলায় জিন্সের সাথে ম্যাচ করে একটা স্কার্ফ পেঁচিয়ে নিয়েছে, বাম হাতে চিকন ব্ল্যাক বেল্টের একটা ঘড়ি। উজ্জ্বল শ্যামবর্ণের এই মেয়েটাকে দেখতে অপশরী না থাকলেও সুন্দর লাগছে। আয়াত মাইশাকে দেখে মুচকি হেসে সেদিকে এগিয়ে গেল। নীল শার্টটি ঘামের জন্য শরীরের সাথে একটু লেপটে আছে। আজকের তাপমাত্রা হঠাৎ করে এতটাই বেড়ে গিয়েছে যে সবারই একই অবস্থা। আয়াত মাইশার বিপরীত পাশে সিটে হেলান দিয়ে বসে পড়ল, শার্টের কলার ধরে গায়ের আঁটোসাঁটো অবস্থাকে একটু ঢিল করে নিল। রোদের তাপে গাল মুখ লাল হয়ে আছে, কপালের কাছে জমে আছে মৃদু ঘাম। মাইশা কিছুক্ষণ মোহনীয় চোখে সেদিকে তাকিয়েছিল, তৎক্ষণাৎ ওর ধ্যান ভাঙে আয়াতের কণ্ঠে, কেমন আছো মিস? আলহামদুলিল্লাহ, আপনি? দেখে কি মনে হয়, বাইরে যে গরম, তান্দুরি চিকেন হয়ে ক্যাফেতে ঢুকেছি। ঠোঁটে বিদ্রুপ হাসি ফুটে উঠল মাইশার। রোদের উত্তাপে মুখমণ্ডল লাল হয়ে যাওয়াতে দেখতে তন্দুরি চিকেনই মনে হচ্ছে। মাইশার স্ট্রবেরি শেক একটু খেয়ে বলে উঠল, তো কোথা থেকে এলেন? বাংলা মোটর থেকে, রেডিও স্টেশনে গিয়েছিলাম। আপনার শো সন্ধ্যা থেকে না? আমি তো আর শো করতে যাইনি, কিছু কাজ ছিল। মাইশা মলিন গলায় বলল। ও, মাইশা এবার একটি ব্যাগ এগিয়ে দিল আয়াতের কাছে, তারপর বলল, আপনার শাস্তি সম্পন্ন করেছি, দেখে নিন। আয়াত হেসে দিল মাইশার কথা শুনে। হাসলে ছেলেটার চোখগুলো কেমন যেন ছোট ছোট হয়ে যায়, দেখতে সুন্দর লাগে। আয়াত ঠোঁট চোরা হালকা নাড়িয়ে বলল, থ্যাংক ইউ। তো কোনো ঝামেলা হয়নি? হয়নি মানে কত বড় ঝামেলায় পড়েছি জানেন? আমার আব্বু দেখে ফেলেছে। কি বলেছো তুমি? আয়াত অবাক কণ্ঠে বলল, চোখ ছোট ছোট করে বলে ফেলল মাইশা। আয়াত উদ্ভ্রান্তের মতো ওর দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, পরবর্তীতে হাসি দমাতে না পেরে হো হো করে হেসে ফেলল সে। সে ভ্রু কুচকিয়ে ফেলল আয়াতের এহেন কাণ্ডে। সিরিয়াসলি, আমার শার্টটিকে তুমি নিজের বলেছো? সাইজ দেখেছো শার্টের? এটা আমারই অনেক বড় হয়, গতকাল গরম ছিল বিধায় ঢিলে ঢালা শার্ট পরে এসেছিলাম, আর তুমি বলেছো এটা তোমার। আমি আর তুমি অনায়াসেই এই শার্টটাই ঢুকে যেতে পারবো। অপ্রস্তুত হয়ে পড়ল মাইশা আয়াতের শেষ কথা শুনে। নিজেকে হঠাৎ আয়াতের সাথে কল্পনা করতেই মুখে অদ্ভুত রং ধারণ করেছে। তবে আয়াত স্বাভাবিক, বরঞ্চ মাইশার অপ্রস্তুত দৃশ্যপট দেখে অগোচরে মুচকি হাসল সে। মাইশা মিহি কণ্ঠে বলল, তো আমি কি করতাম? আম্মু যদি সত্যটা জানতো তবে আমায় এত মারতো যে আপনি আর আমি মিলে গুনে শেষ করতে পারবো না।
আয়াত আবারও সশব্দে হেসে ওঠে। আয়াতের এই সুন্দর হাসিটার মায়ায় মাইশা পড়তে চাচ্ছে না, বিধায় বিরক্তিকর ভঙ্গি নিয়ে আয়াতের মুখপানে তাকালেও। আয়াত এবার হাসি থামিয়ে টেবিলে একটু ঝুঁকে মাইশার মুখের কাছে নিজের মুখ নিয়ে নেয়। মাইশা তখন যেন মিহিয়ে গেল। হঠাৎ আয়াতের কাছে আসাটাতে কোনো প্রতিক্রিয়া করতে পারল না মাইশা। আয়াত এবার বলল, যেহেতু আর মায়ের খাওনি তাই আর গুনতে হবে না, তাই নেক্সট টাইম যা করবে বুঝে শুনে করবে। মনে করো না যে তুমি আমায় কী কী উপাধি দিয়েছিলে, তা ভুলে গিয়েছি। এখন থেকে তোমায় এত জ্বালাবো যে কল্পনায়ও এই আরহাম আয়াতের অস্তিত্ব খুঁজবে। তাছাড়া এখন থেকে আমাদের তো প্রতিদিনই দেখা হচ্ছে, গুড বাই। এই বলে আয়াত চলে গেল নিঃশব্দে। মাইশা এখনও একই জায়গায় বসে থাকল। আয়াতের কথাগুলো বুঝে উঠতে সময় নিতে হলো ওর। এই ছেলে কি আর জানে যে আয়াতের বিরক্ত করার আগেই মাইশা একে নিয়ে কল্পনা করা শুরু করেছে। কল্পনাতেও খুলেই বেশ অদ্ভুত চরিত্রের মানুষ, পুরো শরীরটাই যেন সৌন্দর্য, মোহনীয়তা আর রহস্যে ঘেরা। দৃষ্টি নামিয়ে নিচের ঠোঁটটি দিয়ে গভীরভাবে চেপে ধরল মাইশা। বুকের ধূপকানি ক্রমশ যেন বেড়েই চলছে, আর বাড়বে নাই বা কেন? নিজের কল্পনার পুরুষকে হুট করে যদি কেউ নিজের ক্লাসে দেখে ফেলে, সেক্ষেত্রে এমন হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। আনান, অর্পি, সামাদ, পৃথা সবাই ক্লাসে বসে শফিক স্যারের পাশে দাঁড়ানো শাওন আর আরহাম আয়াতের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, এমনকি বাকি স্টুডেন্টরাও। এমন নজর গাড়া একজন ছেলেকে হুট করে ক্লাসরুমে দেখে তোলপাড় শুরু হবে এটাও স্বাভাবিক, যদি সে পাবলিক ফিগার হয়। তবে তো আর কথাই নেই, সফিক স্যার একটু কাশি দিলেন, তারপর সবার উদ্দেশ্যে বললেন, অ্যাটেনশন প্লিজ, আজ জরুরি কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে স্টুডেন্টস। আমাদের সাথে যে দুইজন দাঁড়িয়ে আছে তাদেরকে আপনারা চিনেন? সবাই জোর গলায় উত্তর দিল। সফিক স্যার বললেন, তবুও অনেকে না চিনে থাকলে ওদের পরিচয় দিয়ে দিই। আরহাম আয়াত এবং শাওন চৌধুরী দুজনেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশোনা করছে, কিছুদিন পরেই মাস্টার্সের এক্সাম দিবে। তবে আরহাম আয়াতের আরও একটা পরিচয় আছে, গত বছর অল অ্যাবাউট ট্রাভেল নামের একটা লন্ডনের বিখ্যাত ম্যাগাজিনে ও ট্রাভেল সম্পর্কিত ভিডিও নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। সেই সুবাদে এখন ঢাকার বিখ্যাত রেডিও প্রতিষ্ঠানে আরজে হিসাবে কর্মরত, আর ও সকল কাজের ব্যাকগ্রাউন্ড হেল্পার হলো শাওন। ভিডিও এডিট থেকে শুরু করে ও ট্রাভেল পার্টনার হিসেবে কম জনপ্রিয় নয়। শাওনের দিকে তাকিয়ে বললাম, ঠিক বললাম তো? শাওন মুচকি হেসে জবাব দিল। মাইশা কিছুটা শঙ্কা নিয়ে ওদের দিকে তাকাল। অনুভূতি, আবেগ, পরিস্থিতি সব বললেন। আগামী সপ্তাহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ফেস্টের আয়োজন করা হবে, আর আমাদের নিমন্ত্রণ করা হয়েছে সেই অনুষ্ঠানে। তাই সেখানের অনুষ্ঠান পরিচালনার জন্য প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে একজন স্বেচ্ছাসেবীকে নেওয়া হবে, তোমরা কেউ কি ইচ্ছুক? পুরো ক্লাস নীরব। এর মধ্যে একজন ছেলে বলল, কিন্তু স্যার আমাদের গাইড কে করবে? প্রত্যেক ডিপার্টমেন্টেই জাহাঙ্গীরনগর ভার্সিটির দুজন সিনিয়র স্টুডেন্টকে তত্ত্বাবধানে দেয়া হবে, তোমাদের ডিপার্টমেন্টেও তেমনি ওরা দুজন গাইডে থাকবে। অবাকের রেশটি আরও বিস্তৃতভাবে দেখা গেল মাইশার চোখে মুখে। স্যারের কথাগুলো যেন কোনো ক্রমেই মেনে নিতে পারছে না। আয়াতের সাথে এভাবে মিরাক্কেলের মতো বারবার দেখা হয়ে যাওয়াটা যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে মাইশার। স্যার আবারও বললেন, তোমাদের মধ্যে উপস্থাপনা ভালো কে করতে পারো? স্যার এই প্রশ্ন করার সাথে সাথে জুটি বেঁধে সবাই বলে ফেলল মাইশার নাম, কেননা ভার্সিটির প্রথম বছর থেকে এই পর্যন্ত অত্যন্ত নিপুণতার সাথে এই দায়িত্ব বেশ ভালো মতো পালন করেছে ও। কিন্তু আজ মাইশা যেন আয়াতের মুখোমুখি এসে বোকা বনে গিয়েছে। নিজের নাম সবার মুখে এভাবে নূপুরের মতো বেঁচে ওঠাতে অস্বস্তি নিয়ে তাকালো সবার দিকে। এক পলক আয়াতের দিকেও চোখ বুলিয়ে নিল, কিন্তু আয়াত নির্বিকার, ঠোঁট দুটো চেপে এমনভাবে দাঁড়িয়ে আছে যেন এই সময় মাইশার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকালে বড়সড় কোনো রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে। শফিক স্যার মাইশার উদ্দেশ্যে বলল, আপনি অবশ্যই যুক্ত হবেন মিস মাইশা, আপনার উপস্থাপনার দক্ষতা ভালো। মাইশা আমতা আমতা করে বলল, কিন্তু স্যার আমি ইচ্ছুক না। কেন জানতে পারি? শফিক স্যারের ভারাক্রান্ত কণ্ঠ। মাইশা মিহি গলায় বলল, এভাবেই কারণ না বললে তো হবে না, আপনার উপস্থাপনার গুণ আছে, তাহলে কাজে লাগাতে চাচ্ছেন না কেন? আমি এ ব্যাপারে কোনো না শুনবো না। আর কিছু বলবেন? নো স্যার। আর কেউ যদি স্বেচ্ছাসেবী হতে ইচ্ছুক থাকো, ভার্সিটির অডিটোরিয়াম রুমে যাও, সেখানে তোমাদের কাজ বুঝিয়ে দেয়া হবে।
ইচ্ছুক সবাই একে একে ক্লাস থেকে বের হওয়া শুরু করল, এমনকি মাইশাও। আর চোখে একবার আয়াতকে দেখে নিল মাইশা। আয়াত শাওনের সাথে কোনো গুরুত্বপূর্ণ আলাপনে মশগুল আছে। মাইশা যতবারই চাই আয়াত থেকে দূরে থাকতে, ঠিক ততবারই যেন পরিস্থিতি আয়াতের সাথে পরিচয় করে দিতে থাকল। সময়ের তালে ক্রমশই তা যেন গভীর থেকে গভীরতর হচ্ছে। অডিটোরিয়ামে ছটফট করে এদিক ওদিক বিচরণ করছে মাইশা, উদ্দেশ্য শাওন আর আয়াতের সাথে দুদণ্ড কথা বলা। অডিটোরিয়ামে রীতিমতো 15-20 জনের ভিড় হয়ে গিয়েছে, কিন্তু ওই মহান দুই গুণধর ব্যক্তির কোনো হদিশ নেই। সেই যে টিচার্স রুমে ঢুকেছে, স্যান্ডউইচ খেতে খেতে একবার মাইশার দিকে তাকাচ্ছে, তো একবার ওর দৃষ্টি অনুসরণ করে অডিটোরিয়ামের দরজার দিকে তাকাচ্ছে। মেয়েটাকে একটা অস্থির হয়ে দেখে এবার আনান বলে ফেলল, কি হয়েছে তোর? এভাবে শুভপ্রকার মতো ছটফট করতেছিস কেন? রুচির বদনাটার জন্য, বিড়বিড়িয়ে বলে ফেললো মাইশা। আনান অপ্রস্তুত হয়ে বলল, কি বললি? না মানে আয়াত ভাইয়ের জন্য ওয়েট করছিলাম। কেন, আবারও জোর দিবি নাকি? আনানের কথায় বিরক্ত হলো মাইশা। এই শালা হারামিটা সব সময় মাইশার মুডটা নষ্ট করার জন্যই উঠে পড়ে থাকে। প্রসন্ন গলায় বলল, না রে, আমি উপস্থাপনা করব না, এটা বলার জন্য। ওদের কথার মাঝেই কাগজপত্র নিয়ে ছুটে চলে এলো আয়াত আর শাওন। সবাই তো রীতিমতো হা করে তাকিয়ে আছে সেদিকে। আয়াতের ফর্মাল গেট আপটা এক কথায় মারাত্মক, তাই বলে শাওনকেও কম সুন্দর দেখাচ্ছে না। যদিও শাওনের তুলনায় আয়াতের গায়ের রং কিছুটা চাপা, তবুও দুজনের সৌন্দর্য রীতিমতো যেন প্রতিযোগিতায় ছুটে চলছে। মাইশাও বেয়াক্কেলের মতো সেই দৃশ্যে ডুবে যেতে মগ্ন। কোনো রকম নিচের মাথাটা ঘুরিয়ে নিয়ে আশেপাশে তাকিয়ে দেখল সব মেয়েই যে যার জায়গায় হ্যাং মেরে দাঁড়িয়ে আছে। অক্ষিকোটর থেকে চোখখানে মাইয়াগুলোর চোখ তো একটু পর পইরা যাইবো, এমনি পেতনির মতো তাকিয়ে থাকলে এগুলো সব মর্গে বিক্রি করে দিতে হইব। চেয়ারে পায়ের উপরে পা তুলে বসল, এক পলক সবার দিকে চোখ বুলিয়ে বলল, একে একে সবাই লাইনে দাঁড়াও, তোমাদের কাজ বুঝিয়ে দেওয়া হবে। আয়াত এমন ভাবে কথাটি বলল যেন মাইশা যে এতক্ষণ ক্যাবলার মতো ওর দিকে তাকিয়ে ছিল সেদিকে ওর কোনো নজর নেই। ছেলেটার অ্যাটিটিউড দেখে মাইশার মাথা চক্কর দিয়ে উঠল। এমনিতে তো মাইশাকে কম চালানো জ্বালায়নি, এবার অ্যাটিটিউডের জ্বালায় যেন মাইশা পাগল বনে যাচ্ছে। এদিকে আনান রীতিমতো মাইশাকে গুতিয়েই চলেছে, তাই এবার আনানের হাতে খামচি দিয়ে বলে উঠল, কি হয়েছে তোর? মাথায় কি গাঞ্জা ঢুকাইছস তুই? একটু আগে না কইলে আয়াত ভাইরে না বলবি কাজের জন্য, এখন পায়ে গিট্টু লাগাই রাখছস কেন? মাইশা বিড়বিড়িয়ে বলল, তাই তো। ব্যাগটা কোনো রকম কাঁধে চেপে দ্রুত পায়ে এগিয়ে গেল আয়াতের দিকে। অ্যারোগেন্ট এই ছেলেটা শাওনের সাথে কথাবার্তা চালিয়ে সবাইকে কাজ বুঝিয়ে দিতে মগ্ন। আহা, কি মারাত্মকর ভাবভঙ্গি! মাইশা আবারও যেন ঘরে পড়ে গেল। এই ছেলেটাকে এত মনে ধরে কেন ওর? আয়াতের পাশে দাঁড়ানো শাওনও তো কম সুন্দর নয়। আনান কমেডি কিং হলেও ওর সৌন্দর্য মেয়েকে ভাবুক করে তুলবে, তবে আয়াতকে নিয়ে ওর মনে এত কল্পনা কেন? কল্পনাটা পানি দিয়ে গিলে ফেলল মাইশা। এই পাবলিক ফিগারের সৌন্দর্যের মায়ায় পড়া যাবে না। ছেলেটাকে না দেখে রেডিওতে জাস্ট ওর কণ্ঠ শুনেই হাজার মেয়েরা মরিয়া হয়ে গিয়েছে, সেদিকে মাইশা তো জাস্ট তুচ্ছ বিন্দু। মন আর প্রাণকে জোর করে বোঝালো, আয়াত জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, অন্য কিছু না। হালকা পায়ে ওদের সামনে দাঁড়ালো মাইশা। শাওন তো দেখে হেসে বলল, ওরে বলে দিও আমি কোনো জঙ্গলি বিড়ালরে কোলে তুলি নাই। আয়াত নির্বিকারভাবে মাইশার দিকে না তাকিয়ে বলে ফেলল। শাওন আর আয়াতের কথোপকথন শুনে মাইশা শুকনো ঢোক গেলে, দুইটাই বদমাইশের হাড্ডি, না জানি কি পরিকল্পনা করছে। আয়াত আবার বলল, তো এইভাবে দৌড়ে আসছিলে কেন? কুকুর তাড়া দিয়েছিল নাকি? আয়াতের ঠোঁট নড়ানোটা অদ্ভুত সম্মোহনীতে ফেলে দিল মাইশাকে। এতক্ষণে সব পরিকল্পনা মাথায় তালগোল পাকিয়ে ফেলছে। দ্রুত নিঃশ্বাস ফেলে মাইশা তৎক্ষণাৎ বলল, আমি উপস্থাপনা করব না। আয়াতের মুখ লাল হয়ে ওঠে মাইশার কথা শুনে। এই মেয়েটার এসব হুটহাট অদ্ভুত কাজগুলো ওকে বিরক্তির চরম শীর্ষে পৌঁছে দেয়। ইশারায় অডিটোরিয়াম সবাইকে খালি করতে বলল। শাওনের একথা চোখ মুখ খিচে আয়াতের লাল হওয়া মুখপানের দিকে তাকিয়ে আছে। কিন্তু আয়াত এভাবে রেগে গেল কেন এই কথায়? মাইশা ভেবে কোল কিনারা পেল না। উপস্থাপনা কেন করবে না জানতে পারি কি? ঠোঁট দুটো হালকা নাড়িয়ে বলে ফেলল আয়াত। মাইশা এবার ঘোরে চলে গিয়েছে। আয়াতের লাল হয়ে যাওয়া গাল, নাক, হালকা ভেজা ঠোঁট জোড়া, বাতাসের তালে ওরা কোমল চুলগুলো ওকে মোহে ফেলে দিচ্ছে। মোহনীয়তার ঘোরে অবশেষে বলে ফেলল,
আপনার গালের জন্য। আগে থাপ্পড় দিতে মন চায় তো, এখন চুমু দিতে মন চায়। বলেই মুখ চেপে ধরল মাইশা। হাই আল্লাহ, ঘোরে কি বলে ফেললো এটা! আয়াত ফ্যালফ্যাল করে মাইশার চোখে মুখে তাকিয়ে আছে। হয়তো এতটা হতভম্ব জীবনে কখনো হয়নি আয়াত। অবাক প্রসন্ন গলায় বলে উঠল, বলেই মুখ চেপে ধরল মাইশা। হাই আল্লাহ, ঘোরে কি বলে ফেললো এটা! আয়াত ফ্যালফ্যাল করে মাইশার চোখে মুখে তাকিয়ে আছে। হয়তো এতটা হতভম্ব জীবনে কখনো হয়নি আয়াত। অবাক প্রসন্ন গলায় বলে উঠল, কি বললে? পরিবেশটা মাইশার কাছে ভয়ঙ্কর রকমের বিভ্রান্তিকর। মন মস্তিষ্ক কাজ করা যেন অস্বাভাবিকভাবে বন্ধ হয়ে গিয়েছে। নিজেকে ধিক্কার জানালো মাইশা, ঘোরে এই কথাটা না বললে কি হতো না? আয়াত আবারও মাথাটা হালকা বাঁকিয়ে বলল, কি বললে? তুমি কি চুমো টাইপ সামথিং কিছু বললে? লজ্জার সাগরে ক্রমশই তলিয়ে গেল মাইশা। সব দিক দিয়ে আয়াত নামক অনুভূতির বেড়াচাল যেন ওকে গ্রাস করে ফেলেছে। আয়াতের এখনও সেই হতভম্ব চাহনি, যেন মাইশার গালে চুমু দেওয়ার মতো সারা জাগানো কথাগুলো কোনো ক্রমেই বিশ্বাস করতে পারছে না। মাইশা কোনো ক্রমে আমতা আমতা করে বলল, আমি উপস্থাপনা পারবো না, ব্যাস। শেষের কথাগুলো আয়াত বিড়বিড়িয়ে বলল, তাই মিহি কণ্ঠে বলল, কিছু বললেন না? কিছু না, তবে তোমাকে অনুষ্ঠানে উপস্থাপনা করতে হবে। কোনো এক্সকিউজ আমি শুনবো না, এমনকি আমি রিলেটেড এক্সকিউজও না, বুঝছো? হুট করে আয়াতের এভাবে এগিয়ে আসাতে মাইশা দু কদম পিছিয়ে এলো। আয়াতের এভাবে হুটহাট কাছে আসাতে ওর মনে হয় যে বুকে বোধহয় ক্রমাগত কেউ হাতুড়ি পিটাচ্ছে। আয়াতের নির্বিকার দৃষ্টি এখনো মাইশার দিকে। আয়াত আবার বলল, আজ কোনো কাজ করবে না, এই টাইমেই আবার অডিটোরিয়ামে এসে পড়ো, এখন যেতে পারো। আয়াত বলা মাত্রই মাইশা ব্যাগ নিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল অডিটোরিয়াম থেকে। আকাশটা আজ মেঘলা। ক্যাম্পাসের সকল প্রান্তেই কিছু মানুষ জুটি বেঁধে আড্ডা দিচ্ছে। বেশিরভাগের মধ্যেই আলোচনা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই বিশাল ইভেন্ট নিয়ে। অনুষ্ঠানটি যে বেশ বড় রকমের হবে এ নিয়ে কোনো ত্রুটি নেই। শোনা গিয়েছে অনেক নামী দামি ব্যক্তিবর্গরা থাকবে সেখানে প্রধান অতিথি হিসেবে। তা না হলে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র স্টুডেন্টসরা অন্য ভার্সিটির জুনিয়র স্টুডেন্টসদের গাইড করত? দীর্ঘশ্বাস ফেলে মাইশা। প্রকৃতি অদ্ভুত নিয়মেই ওর সাথে খেলা করে যাচ্ছে। একটু আগে নিজের বোকানিমূলক কথাগুলো মনে করে মিনমিনিয়ে হাসছে কতে। এতটা খামখেয়ালি হলে কি চলে? আজ তো মুখ ফসকে চুমুর কথা বলে দিয়েছিল, আল্লাহই জানে সামনে কি না কি করে বসবে। মাইশু, মেয়েলি কণ্ঠ শুনে ধ্যান ভাঙল ওর। অর্পি কৃষ্ণচূড়া গাছটির নিচে দাঁড়িয়ে আছে, চুলগুলো একপাশে তুলে দিয়ে আটকানো, ফর্সা মুখে চিকন ফ্রেমের হাই পাওয়ারের চশমা। এতেই মেয়েকে অনেক অপসরী থেকে কম মনে হচ্ছে না। মাইশার স্বাভাবিক ভঙ্গিমায় সেপানে এগিয়ে গেল অর্পির দিকে। অর্পি এবার বলে উঠল, জানো তুমি কত লাগে, আরহাম আয়াতের আন্ডারে তুই কাজ করবি। আবার ওনার সাথে আছে চকলেট বয় শাওন চৌধুরী, দুইটার রূপে যেন মুক্তার মতো ঝরে পড়তেছে। আগে জানলে আমিও উপস্থাপনা করতাম, তবে তো আর এই সুযোগ মিস করতে পারতাম না। কি সুযোগ? ভ্যাবাচাগা খেয়ে বলল মাইশা, এই চার্মিং বয় দুটার সাথে ফ্ল্যাটিং করার সুযোগ। তুই অডিটোরিয়াম থেকে সুস্থ হয়ে আসলে কিভাবে? এমনিতেও সে রাতে এদের ট্রেনে দেখে বড়সড় হার্ট ব্রেক করছিলাম, এবার তো অজ্ঞান হয়ে মরেই যেতাম। মাঝে মাঝে অর্পির খাপছাড়া কথাগুলো শুনলে মাইশার মন চাই এই মেয়েটাকে ইচ্ছে মতো ড্রেনের পানিতে চুবাতে। কিন্তু অডিটোরিয়ামের কথাগুলো মনে পড়তেই কেমন যেন ওকে আর চুবাতে ইচ্ছে হলো না মাইশার। একটা মেয়েকি হাসি দিয়ে বলল, তো এটা কি আর বলতে হয়? তো চল তাহলে। মেঘাচ্ছন্ন আকাশের সমান তালে উড়ে চলছে মোহনায় হাওয়া, ক্ষণে ক্ষণে নাম না জানা ফুলের অপূর্ব ঘ্রাণ, কানের কাছে সুরের মতো একটু পরপর ধেয়ে আসলো রিক্সার নিজস্ব টুংটাং শব্দ। রাস্তার ওপাশে ঝালমুড়িয়ার আখের শরবতের টং বসেছে, আর এপারে বসেছে ফুচকার স্টল। জনমানবের বাহার নেই বললেই চলে। এমন সময় নিজের প্রিয় মানুষের সাথে রোড সাইড খাবারের আলাদাই এক আনন্দ আছে। সেই আনন্দের সাথে অর্পিকে নিয়ে উপভোগ করছে মাইশা, তাও আবার ফুচকা খেয়ে। বলাই বাহুল্যও ঝালের প্রতি মাইশার বড্ড অনীহা। খাবারে ঝালের পরিমাণ একটু বেশি হলেই এই মেয়ের তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে যাবার মতো সম্ভাবনা আছে, তাই ফুচকাতে কম ঝাল দিয়ে খাচ্ছে বলে অর্পির কষ্টের কোনো সীমা নেই। হতাশ কণ্ঠে বলল, দোস্ত তুই কবে ঝাল খাওয়া শিখবি রে? ঝাল ছাড়া ফুচকাতে কি কোনো স্বাদ আছে? কেমন যেন পানসে পানসে লাগে। তোর ঝাল পছন্দ তাহলে তুই, আমি এসব খেতে পারবো না রে বাবা।
আচ্ছা আমার থেকে এক পিস নে না, ট্রাই করে দেখ। মোটেও না, প্লিজ জাস্ট একবার। অর্পির আকুতি ভরা কণ্ঠ। এই মেয়ে কিছু পারুক আর না পারুক ইমোশনাল ব্ল্যাকমেইল ভালো মতোই করতে পারে, আর এই আকুতি মাইশার পক্ষে কখনোই ফেরানো সম্ভব নয়। পরিশেষে অর্পির কথাই ওর প্লেট থেকে এক পিস নিয়ে মিহি গলায় বলল, দোস্ত আমি পারুম না রে, এইটা খেয়ে যদি অজ্ঞান হয়ে যাই নুহাস ভাই আমার গলা টিপে দেবে। একটা খাইলে কিছুই হবে না, আর তোর ভাইরে আমি দেখ মনে, চেহারা তো সালমান শাহের মতো, অতস রাগ নাকের ডগায় নিয়ে ঘুরে। চোখ ছোট ছোট করে ফেলল মাইশা। বন্ধু মহলে নুহাসের রাগ নিয়ে কম কথা শুনতে হয়নি। একবার অর্পি নুহাসকে প্রপোজ করেছিল বলেই নুহাস অর্পির গাল ফাটিয়ে দেয় চড় দিয়ে, সাথে আনানেরও, কারণ আনানি অর্পিকে এই ডেয়ার দিয়েছিল। তখন থেকেই মাইশার বড় ভাই নুহাস যেন ওদের চিরশত্রু, কিন্তু নিজের ভাইয়ের নামে খারাপ কথা শুনলে কারই না খারাপ লাগে। মাইশাও এর ব্যতিক্রম কিছু নয়, ঠোঁট উল্টে তাই বলে ফেলল, আচ্ছা খাচ্ছি তো, কিন্তু ভাইরে কিছু বলিস না। এইবার আইসো লাইনে জানো, নাও টুপ করে খেয়ে নাও। মাইশা এবার চোখ বন্ধ করে নিল, খাওয়ার আগে বলল, বিসমিল্লাহ। ফুচকাটা মুখে নেওয়ার 4 সেকেন্ডের মধ্যেই মরিচের গুঁড়া নিজের কাজ শুরু করে দিয়েছে। কান থেকে ক্রমাগত যেন গরম ধোঁয়া বের হলো মাইশার। ফুচকাটা আসলেই প্রচণ্ড রকমের ঝাল। কোনো রকম ফোপাতে ফোপাতে মাইশা বলল,